ক্লাসরুম কম থাকায় জ্যোৎস্নাময়ী প্রাইমারি স্কুলে ক্ষোভ অভিভাবকদের। স্কুল খোলার পর বারান্দায় রোদ বৃষ্টিতে ক্লাস হচ্ছে, তা নিয়ে এদিন ক্ষোভ অভিভাবকদের। বিষয়টি স্কুল শিক্ষা দপ্তরে জানানো হয়েছে বলে জানান টিচার ইনচার্জ। ক্লাস নিয়ে আসি, প্রথমত তো আমাদের বাচ্চা 600-এর ওপরে, প্রত্যেকটা ক্লাসের মানে বাচ্চা কাচ্চা প্রায় 50-60 জনের ওপরে থাকে। আমাদের কোনো টিচার্স কমন রুম নেই। এই ক্লাসটা অ্যাকচুয়ালি প্রি ওয়ানের ক্লাস, এবার ওদের ছুটি হয় ততক্ষণ আমরা বাইরে থাকি, যখন ওরা ক্লাস করে বারান্দায় আমরা দাঁড়িয়ে থাকি, তারপরে যখন ওদের ছুটি হয় তখন আমরা এই ক্লাসে এসে বসি। আমাদের কোনো টিচার্স কমন রুম বলে কোনো কিচ্ছু নেই, অন্য সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, সে বৃষ্টি হোক রোদ হোক যাই হোক। এমনকি আমাদের যে খাতা দেখা এবং আমাদের যে অফিসিয়াল কাজকর্ম করা সেটা পর্যন্ত বারান্দায় হয়তো অনেক সময় বেঞ্চ নিয়ে বসেই আমাদের করতে হয়। বাচ্চাদেরকে ভর্তি করছি, এত বড় একটা মানে স্কুলে ওরা বসার জায়গায় দিতে পারে না, এত একটা গরম, এরকম গরমে যে বাচ্চারা স্কুলে আসে এদের তো শরীরটা খারাপ হয়ে যাবে। বসা এই বৃষ্টির মধ্যে জায়গা দিতে পারে না, বাচ্চারা দাঁড়ায় ক্লাস করে, রোদের মধ্যে বাইরেও বারান্দায় বসে বসে ক্লাস হচ্ছে, এইভাবে কি বাচ্চাদের পড়াশোনা আগাবে? আর এই যে বাথরুমের অবস্থা ভালো না, বড় বড় ঘাস পোকা টোকা যদি কাটে কি হবে, এর দায়টা কে নেবে? আমরা বলছি এর আগেও আমরা বলছি, বাচ্চারাও অসুবিধা বাড়িতে যায় বলে, এই বাচ্চারা বসে বসে পরীক্ষা দিচ্ছে, বসে বসে ক্লাস হচ্ছে, মাঝখানে মাঝখানে বন্ধ রাখছে, এইভাবে কি চলে? সকাল 6টার দিকে দাঁড়ায় আছে, এইভাবে কি পরীক্ষা দিতে পারে? কোনো বাচ্চা পারে না। আমাদের বাথরুমে আসতে সমস্যা হয়, যখন এখানে জল ভরে যায় তখন আমাদের বাথরুমে আসতে সমস্যা হয়, ম্যাম তাও এখানে পাঠায়, তাও আমরা এখানে বাথরুম করতে পারি না। এই যে আশেপাশে অনেক জঙ্গল রয়েছে, জঙ্গলে আসতে ভয় করতে পারে কেন? হ্যাঁ, কি বলছেন ওনারা? ম্যাম বলছেন যে এগুলা ঠিক করবে, কিন্তু এখনো ঠিক হয়নি। কতদিন ধরে এই অবস্থা আছে? মোটামুটি মোটামুটি 1 মাস হয়ে গেল। 1 মাসের বেশি হবে। আমার নাম শতরূপা, 4।